হাজার হাজার মাইলের দূরত্বটা ঘুচে যায় এমন উচ্ছ্বাস আর উন্মাদনায়। ওরা সবাই আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের অপেক্ষায়। হৃদয়ের অদৃশ্য শক্তি বলে যাকে মন বাড়িয়ে ছুঁয়ে ফেলা যায়। বাহারি রং আর পোশাকে এমিকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে ফুটবল পাগলদের ভিড়। ওরা সবাই আজ এক দল, এটা যে জনতার একতার ফুটবল। পাগলামি কতটা ভালোবাসায় মোড়ানো সেখানকার ফুটবল, সেটা বুঝে নিয়েছেন এমি। I promise the Indian people that was going to come here, hearing all the people today, they're cheering is, it's a joy. Thank you all so much for coming. Let's enjoy a nice football match. অথচ ঢাকায় এমন একটা সিনারিও দেখতে চেয়েছিলেন মার্টিনেজ। এই দৃশ্যটা এই বাংলার মানুষের বাঁধভাঙা আনন্দ আয়োজন। মার্টিনেজ হয়তো ভেবেছিলেন এমন ভাবে হুমড়ি খেয়ে পড়বে পদ্মা পাড়ের মানুষ, তবে তা আর হলো কই। আয়োজকদের অব্যবস্থাপনায় সবকিছু যে হলো ফিকে। কার দায়, কে এড়াবে, কে বলবে কাকে? ওই সময় তো সে কমপ্লিট ন্যাশনাল সিকিউরিটি প্রোটোকলের আন্ডারে। ওই সময় কিন্তু হচ্ছিল কি যে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ ওই মুহূর্তে ওই জায়গায় একেবারেই উপস্থিত না আর কি। আমি এটাও বলতে পারি আমাদের সাথেও কিন্তু বাফুফে যোগাযোগ করেনি, অথবা এমি মার্টিনেজ যে বাংলাদেশে আসছে এটা তো একটা বিগ নিউজ। এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। অন্যদিকে এমন আয়োজন অথচ নেই বাফুফের কোনো কর্মকর্তা, সমালোচনায় যাদের নিত্যসঙ্গী। অন্তত মার্টিনেজের আসার খবরে বাফুফে কর্তারা সরব হবেন সে আশাতেও গুড়ে বালি। উল্টো মার্টিনেজকে ঘিরে ধরেছিল কিছু ক্যামেরা, আর তাকে বন্দী করেছিল কালো কাচের গাড়ি। তবে টাইগার ক্রিকেটের সাবেক কাণ্ডারি মাশরাফি দেখা করেছেন মার্টিনেজের সঙ্গে। নিজের ভালো লাগা জানিয়েছেন আর্জেন্টাইন বাজ পাখিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ হয়েছে এমির। তবে এমি যা চেয়েছেন তা আর পেলেন কোথায়? এদেশের ফুটবলাররাই পেলেন না এমির দেখা। নিশ্চয়ই অ্যামিলিয়ানো এমন কিছু আশা করেননি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মার্টিনেজের সাক্ষাৎ পাননি জামাল জিকোরা। যা পারেনি বাংলাদেশ তা করে দেখিয়েছে ভারত। মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সবাই এমিকে দেখিয়েছে ফুটবলকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে উদযাপন আনন্দে মেতে থাকতে হয়, মাতাতে হয়। যা পারেনি বাফুফে কিংবা আয়োজক নেক্সট ভেঞ্চার। আরিফ উদ্দিন নবীন, একাত্তর।